রেস্তোরাঁ বিনা পয়সায় পাবেন সুস্বাদু খাবার, তবে রয়েছে একটি শর্ত। খাওয়া শেষে পালন করতে হবে শর্তটি। সেটা হতে পারে রেস্তোরাঁর বাসন মাজা, টেবিল পরিষ্কার, অর্ডার নেওয়া সহ যে কোনো ধরনের কাজ। আর এ নিয়ম চালু করেছে জাপানের একটি রেস্তোরাঁ। জানা যায়, জাপানের টোকিওতে 2016 সালে মিরাই সোকোবি নামে একটি রেস্তোরাঁ চালু করেন সেকাই কোবাশি। রেস্তোরাঁটিতে গ্রাহকদের জন্য আজব এক নিয়ম চালু করা হয়। সেখানে বিনা পয়সায় খাবার দেয়া হয়, তবে এর বিনিময়ে 50 মিনিট পরিশ্রম করতে হয়। সূত্র আরও জানায়, রেস্তোরাঁটিতে এখন পর্যন্ত 500 জনকে বিনা পয়সায় খাওয়ানোর চুক্তি হয়েছে। তবে খাওয়ার পর রেস্তোরাঁর বিভিন্ন কাজ করতে হয় তাদের। আসলে গরিব গ্রাহকদের কথা চিন্তা করেই এমন নিয়ম করা হয়েছে। ফলে রেস্তোরাঁটিতে কর্মী বা মালিক একজন, বাকিরা বিনা পয়সায় খেয়ে কাজ করে দিয়ে যান। ধন্যবাদ।